সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম দীর্ঘ সময় অতিক্রম করার পরে আমি আবার একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছি আমাদের চ্যানেলে আর আজকের প্রোজেক্টটা হবে গেমিং প্রোজেক্টের উপরে আর আজকের ভিডিওটাই আমি ভাবে দেখাবো না আজকে শর্ট আমি জাস্ট স্টেপগুলো আপনাদের দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো জাস্ট আপনারা যেই যেইভাবে আমি দেখাবো সেই সেইভাবে আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করলেই আপনারা এখান থেকে ইয়ারড্রপ আর্ন করতে পারবেন তো তা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা থাক এবং পুরো স্টেপ বাই স্টেপ দেখায় এবং তার আগে বলে নিই আপনারা যারা এখনও পর্যন্ত ভাই ভাই ক্রিপ্টো এই টেলিগ্রাম চ্যানেলটায় এখনও যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন কারণ আমার ভিডিও কন্টিনিউয়াস দেওয়া সম্ভব হয় না অনেক কারণে এবং কিছু শর্ট টাইমের এয়ারড্রপ আছে যেগুলো ইউটিউবে ভিডিও আপলোড করা সম্ভব হয় না তো সেগুলোর আমি শর্ট ভিডিও করে আমি এখানে আপলোড করি এবং কি কি স্টেপ এবং কী কী আপডেট সেই সমস্ত সেই সমস্ত ডিটেলস এই টেলিগ্রাম চ্যানেলটায় আপনারা পেয়ে যাবেন তাই মাস্ট বি আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হবেন এবং এখানে আমি মাঝে মধ্যেই ছোটো ছোটো ইয়ারড্রপের আমি প্রোজেক্ট দিতে থাকি যেখান থেকে আপনারা ছোটো অ্যামাউন্টের ইয়ারড্রপও আর্ন করতে পারবেন আজকের ইয়ারড্রপটা আসছে ফার টোকেন এয়ারড্রপ যেখানে আপনারা জাস্ট সিম্পল কিছু মিশন অথবা টাস্ক কমপ্লিট করতে হবে যার বিনিময়ে আপনারা এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং পয়েন্টগুলোই শেষে শেষে গিয়ে আপনারা ইয়ারড্রপ রুপে ক্লেম করতে পারবেন এছাড়াও এখানে টোটাল দশ মিলিয়ন ফান্ড রেজ করেছে ইয়ারড্রপটা এবং এখানে ভালো ভালো কতগুলো ইনভেস্টার আছে যেমন অ্যানিমিক ব্র্যান্ডস তারপর পলিগন ভেঞ্চার তারপরে আপনারা দেখুন এখানে ইএম চেন তারপরে বিট ফরেক্সের মতো একটা বড়ো ট্রেডিং ওয়েবসাইট এরকম প্রচুর বড় বড় এখানে ইনভেস্টারও আছে তাই আপনারা কেউ মিস করবেন না এখানে জাস্ট কী করতে হবে এখানে জাস্ট আপনাদের ওয়ালেট ক্রিয়েট করতে হবে তারপরে জাস্ট আপনাদের এখানে কিছু মিশন আছে সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে এবং সর্বপ্রথম আপনাদের এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে এবং সমস্ত লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে সমস্ত লিঙ্কগুলো আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন তো ফার্স্ট এরকম ওয়েবসাইট ওপেন হওয়ার পরে জাস্ট আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা কী কীভাবে ক্রিয়েট করবেন জাস্ট এখানে দেখুন সাইন ইন বলে লেখা আছে এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের জাস্ট এখানে আপনাদের নিক নেম যদি বলবে আপনারা জাস্ট এখানে একটা নিক নেম দিয়ে দেবেন এখানে আপনাদের ইমেল এবং এখানে আপনাদের মিনিমাম আট একটা ক্যারেক্টারের পাসওয়ার্ড একটা আপার কেস এবং একটা নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে জাস্ট সাইন আপের ওপর ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করলে আপনারা দেখবেন একটা ক্যাপচা আসবে যেটা আপনাদের ফিল করতে হবে ক্যাপচারা জাস্ট আপনারা এখানে ফিল করে দেবেন এখানে যা যা চাইবে যেমন আমার এখানে ডিফারেন্ট করতে বলছে অবজেক্টগুলোকে তো আমি ডিফারেন্ট করে দিলাম অবজেক্টগুলোকে তারপরে নেক্সট আপনাদের একটা ইমেলে কোড যাবে সেই কোডটাকে আপনাদের জাস্ট এখানে পেস্ট করতে হবে পেস্ট করে কনফার্মে ক্লিক করতে হবে পরে জাস্ট কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে ওয়েট করলে দেখতে পারবেন স্টার্ট ইউরোট জার্নি বলে লেখা হবে জাস্ট এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে অটোমেটিক আপনাদের অথেন্টিকেশন হবে একটা অথেন্টিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদের দেখবেন এই পেজটা যেই ফিরে আসবেন দেখবেন আপনাদের অটোমেটিক এখানে লগ ইন হয়ে গেছে এবং ড্যাশবোর্ডে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পারবেন এবং এখানে আপনাদের অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন অ্যাকাউন্টের ওপর ক্লিক করলে আপনাদের এখানে সমস্ত কিছু দেখতে পাবেন এবং এখানে আপনাদের রেফারেল লিঙ্কটাও দেখতে পারবেন এখানে জাস্ট এবার কী করা লাগবে আপনাদের এখানে একটা ওকে এক্স ওয়ালেট কানেক্ট করা লাগবে ওকে এক্স ওয়ালেটের এক্সটেনশানটা যদি না থেকে থাকে তাহলে আপনার জাস্ট ইনস্টল ওকে এক্সের ওপর ক্লিক করবেন এখানে দেখবেন অটোমেটিক আপনাদের ওকে এক্সের এক্সটেনশানটা চলে আসবে তারপরে জাস্ট আপনারা অ্যাড এক্সটেনশানের ওপর ক্লিক করে অ্যাড করে নেবেন আপনাদের ব্রাউজারে করে নেওয়ার পরে জাস্ট আপনাদের এখানে নতুন ওয়ালেট আপনারা ক্রিয়েট করে নিতে পারেন অথবা আপনারা আপনাদের যে ডিফল্ট ওয়ালেট কিংবা পুরনো ওয়ালেট যেটা আছে সেটা আপনারা এখানে ইম্পোর্ট করে নিয়ে জাস্ট এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট হয়ে যাওয়ার পরে নেক্সট আপনাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাদের আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো সেই ওয়েবসাইটটাই আপনারা যাবেন ওয়েবসাইটটা যাওয়ার পরে দেখতে পাবেন এখানে স্টার্ট মিশন বলে লেখা আছে তো যাই হোক এখানে আপনাদের আরেকবার লগ করতে বলবে এখানে জাস্ট একবার লগ ইনের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের জাস্ট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে বলবে আপনাদের জাস্ট গুগল অ্যাকাউন্টটা চুজ করতে বলবে নেক্সট আপনারা যেই গুগল মানে যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে লগ ইন করেছেন সেই জিমেল অ্যাকাউন্টে একটা সাইন ইন যাবে যেমন আমি এই অ্যাকাউন্টটা দিয়ে আমি করেছি তো আমি এই অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করে দেবো ক্লিক করে দিলে অটোমেটিক এটা অথেন্টিকেশান করে নেবে এবং অথেন্টিকেশান হওয়ার পরে ওটা অটোমেটিক আমার সাইন ইন হয়ে যাবে তো জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে লগ ইন হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাদের এখানে দেখাবে আপনাদের ইউজার নেম ঠিক আছে তো নিজের দিকে আপনাদের এখানে জাস্ট কিছু মিশন আপনাদের কমপ্লিট করতে হবে যেমন এখানে আপনাদের এই একটা মিশন আছে এখানে আপনাদের ওকে এক্সচেঞ্জের একটা মিশন আছে এখানে ফলো মানে সোশ্যাল মিডিয়ার কিছু টাস্ক আছে তারপরে এখানে আপনাদের সোশ্যাল অ্যাক্টিভিটির কিছু মিশন আছে তো এইভাবে আপনাদের মিশন এখানে কমপ্লিট করতে হবে তো আমি বলে দিচ্ছি কীভাবে আপনারা মিশনগুলো কমপ্লিট করবেন প্রথম মিশনের উপর ক্লিক করলে আপনাদের দেখা যাবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তারপরে ভিজিট লিঙ্কের উপর আপনারা যাই ক্লিক করবেন সেই একটা ওয়েবসাইট ওপেন হবে ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে জাস্ট এইটা টিক হয়ে যাবে নেক্সট আপনাদের সাবমিট ইউর মেল করতে বলে জাস্ট সাবমিট ইউর মেলের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট আপনাদের এখানে ইমেল আইডিটা টাইপ করে জাস্ট সাবমিট করে দেবেন তাহলে এই টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনারা প্রথম টাস্কটা কমপ্লিট করে নেবেন দ্বিতীয় নাম্বার যে টাস্কটা আছে সেখানে আপনাদের কী করতে হবে ফার্স্টে আপনাদের বলছি অ্যান অ্যাকাউন্ট অন ওকে এক্স আর যদি আপনাদের ওকে এক্সের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাদের ক্রিয়েট করা লাগবে না জাস্ট ভিজিট লিঙ্কের ওপর ক্লিক করবেন লিঙ্কটা ভিজিট করে নেবেন তারপরে নেক্সট আপনারা আপনাদের ওকে এক্সের মেন ড্যাশবোর্ডের যেই ছবিটা আছে লগ ইন করার পরে যেই ড্যাশবোর্ডের ছবিটা আসবে হোম পেজের সেটা একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে জাস্ট এখানে আপলোড করে দেবেন চুজ ফাইলের ওপর ক্লিক করে আপলোডের ওপর ক্লিক করে আপলোড করে দেবেন ব্যাস তাহলে আপনাদের এই সেকেন্ড টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে থার্ড টাস্কে কী বলেছে ফলোয়ার্স জাস্ট এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে কয়েন মার্কেট ক্যাপের ওপর ক্লিক করবেন কয়েন মার্কেট ক্যাপের ওপর ক্লিক করার পরে জাস্ট আপনাদের ওখানে ফলো করতে বললো আপনাদের ওই প্রোজেক্টটাকে ফলো করতে বললো আপনাদের জাস্ট এখানে ইনস্ট্রাকশান পুরো দেওয়াই আছে আপনারা জাস্ট এখান থেকে রিড করে আপনারা এখানে জাস্ট পারফর্ম করতে পারবেন তো আপনারা কয়েন ক্যাম্প মার্কেটটা ওপেন করে জাস্ট আপনাদের যে প্রজেক্টটা প্রজেক্টের লিঙ্ক অটোমেটিক ওপেন হয়ে যাবে জাস্ট ওখানে জাস্ট ফলো ক্লিক করবেন এবং আপনাদের সাইডে একটা স্টার মার্কের মতো চিহ্ন থাকবে জাস্ট স্টার মার্কেটের ওপর ক্লিক করে ওটার একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে জাস্ট এখানে আপনাদের এখানে আপলোড করে দেবেন ওই স্ক্রিনশটটা জাস্ট হয়ে গেল তারপরে আপনাদের যা বলবে এখানে ফলোয়ার্স অন এক্স মানে টুইটারে আপনাদের ফলো করতে হবে ফার্স্টে আপনাদের টুইটারটা লগ ইন করতে হবে ফার্স্টে অথেন্টিকেশান হবে অথেন্টিকেশান হওয়ার পরে আপনাদের ফারকানা এক্স এই অ্যাকাউন্টটাকে আপনাদের ফলো করতে হলে ফলো করলে এই টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড আসছে আপনাদের এই ডিসকডেট টাস্ক ডিসকডেট টাস্ক আপনাদের অনেক প্রবলেম হতে পারে আপনারা এটা ম্যানুয়ালি করতে পারবেন এটা আপনারা কীভাবে ম্যানুয়ালি করবেন আমি বলে দিচ্ছি এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এদের অ্যাডিশনাল ডিসকর্ড এম দেওয়া থাকবে যেমন এটা ডিসকর্ডের লিক এটার উপর ক্লিক করলে অটোমেটিক এদের ডিসকট সার্ভারে আপনারা কানেক্ট হয়ে যাবেন তো এর জন্য আপনাদের বলে দিলাম যে ওখান থেকে আপনারা ডিসকর্ডটা জয়েন করে নেবেন করে নেওয়ার পরে এই জাস্ট এখানে আসবেন দেখবেন আপনাদের এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে নেক্সট আপনাদের বলবে সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল জাস্ট ভিজিট লিঙ্কের ওপর ক্লিক করবেন তাহলে আপনাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন নেক্সট আপনাদের সোশ্যাল অ্যাক্টিভিটি সোশ্যাল অ্যাক্টিভিটিতে আপনাদের কী করতে হবে এখানে অলরেডি আপনাদের লগ ইন করাই থাকবে এক্স অ্যাকাউন্ট জাস্ট এখানে আপনারা লাইক করবেন এবং রিটুইট করবেন রিটুইট করে দিলে আপনাদের এখানে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট আপনাদের আবার একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কটা ওপেন করে জাস্ট রিটুইট করে দেবেন তাহলে আপনাদের হয়ে যাবে নেক্সট এখানে কমেন্ট করতে বলবেন এখানে কমেন্ট করে দেবেন এবং এখানে আপনাদের চেঞ্জ ইওর বায়ো মানে টুইটারের বায়ো যেটা আছে আপনাদের সেখানে গিয়ে টুইটার প্রোফাইলে যাবেন প্রোফাইলটাকে এডিট করে বায়োতে গিয়ে আপনারা জাস্ট এখানে এ ডলারের সাইন দেওয়ার পরে ফার এই এই শব্দটা জাস্ট আপনারা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে জাস্ট একটা স্ক্রিনশট এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন আবার কী বলছে ফার কয়েন ক্র্যাপ মার্কেটে আপনাদের জাস্ট ওয়াচ লিস্টটা আপনাদের অ্যাড করতে হবে তো আমি বলে দিলাম যে আপনাদের এখানে জাস্ট লিঙ্কে ওপেন করবেন ওপেন করার পরে ওয়াচ লিস্ট কীভাবে অ্যাড করবেন সাইডে দেখবেন একটা স্টার মার্ক মতো আছে স্টার মার্কের ওপর ক্লিক করলে অটোমেটিক ওটা ওয়াচ লিস্টে আপনাদের অ্যাড হয়ে যাবে তো ওটার একটা স্ক্রিনশট এনে এখানে আপলোড করে দেবেন তাহলে আপনাদের এখানে টোটাল সমস্ত টাস্ক কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের একটা গেম প্লে করতে হবে গেম প্লে করার জন্য আপনাদের একটা অ্যাপস ইনস্টল করা লাগবে সেই অ্যাপসটা কোথায় পাবেন প্রথমে যে ওয়েবসাইটটা দিয়েছিলাম সেই ওয়েবসাইটটায় আসবেন আসার পরে এখানে দেখুন গেম লঞ্চার বলে গেছে এইটা জাস্ট আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে এটা ইনস্টল করা একদম ইজি যেভাবে আপনারা পিসিতে যে মানে যে কোনো অ্যাপস ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটা ইন্টারভেস ওপন হবে এখানে আপনাদের লগ ইন করতে হলে আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন এই অ্যাকাউন্টটা যেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দগন করে দেন সেম ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই অ্যাকাউন্টটাও আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে জাস্ট এখানে আপনাদের ডাউনলোড করতে হলে গেমটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে জাস্ট প্লেতে ক্লিক করলে আপনাদের গেমটা ওপেন হয়ে যাবে গেমটা ওপেন হয়ে গেলে আপনারা জাস্ট ওখান থেকে প্লেয়ের সাইন আবার দেখতে পারবেন তো সে ওখানে গিয়ে আরেকবার প্লেতে ক্লিক করলে আপনাদের গেমটা ওপেন হয়ে যাবে গেমটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের কিছু খেলা লাগবে না জাস্ট গেমের ইন্টারভেস্টটা ওপেন হয়ে গেলে আপনারা জাস্ট ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন জাস্ট গেমের ইন্টারেস্ট বেস্ট কেমন হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আপনাদের এরকম একটা গেমের আসবে ঠিক আছে আর আপনারা ওখানে মাল্টিপ্লেয়ার এবং সিঙ্গেল প্লেয়ার যে কোনো একটা চুজ করে নেবেন আমি এখানে করেছিলাম সিঙ্গেল প্লেয়ার চুজ সিঙ্গেল প্লেয়ার চুজ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস হয়েছে আমি জাস্ট গেম প্লেই করিনি ঠিক আছে আমি জাস্ট এখানে গেমটা ওপেন করার পরে একটা স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেওয়ার পরে এখানে জাস্ট আপনারা আপলোড করে দেবেন আপলোড করে দিলে এখানে আপনাদের গেম প্লে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখুন ঠিক আছে এখানে ভিজিট লিঙ্কের ওপর ক্লিক করে আপনাদের এখানে এখান থেকেও আপনারা ওই অ্যাপটা ইনস্টল করতে পারবেন অথবা আপনারা ওখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন নিয়ে এখানে এই যে আপলোড করতে বলছি স্ক্রিনশট এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে ইনসার্ট ইন গেম ইউজার নেম এখানে আপনাদের কী টাইপ করা লাগবে এখানে আপনাদের আপনাদের যে ইউজার নেমটা আছে ফারকানার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা আপনাদের এখান থেকে টাইপ করে দেওয়া লাগবে বললাম যে গেম প্লে করবেন যে অ্যাপসটা সেই অ্যাপসটা ওপেন করলেই আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ইউজার নেমটা অথবা আপনারা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সঙ্গে সঙ্গে যে ইউজার নেমটা দিয়েছিলেন আমি যেমন দিয়েছিলাম ভাই ভাই সেই সেটাই আমার ইউজার নেম সেইটা এখানে আপনাদের টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়ার পরে জাস্ট এখানে সাবমিটের উপর ক্লিক করবেন তাহলে এই টাস্কটা আপনাদের হয়ে যাবে নেক্সট আপনাদের একটা ফ্রেন্ডকে রেফার করা লাগবে জাস্ট আপনারা জেনারেট লিঙ্কের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের একটা ইউনিক রেফারের লিঙ্ক চলে আসবে এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট বাইপাস করে নিতে পারেন অথবা আপনাদের বন্ধুবান্ধবকে দিয়ে একটা রেফার আপনারা এখান থেকে কাউন্ট করে নিতে পারেন তাহলে আপনাদের এখানে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের এখানে প্রবলেম হতে পারে কী প্রবলেম হতে পারে আপনাদের এখানে এই ওয়েবসাইটটা বারবার এখানে এই হয়তো এই স্টার্ট মিশনের উপর ক্লিক করলে এখানে হয়তো স্টার্ট মিশনগুলো মানে এই মিশনগুলো নাও শো করতে পারে তো তার জন্য আপনাদের এখানে বারবার রিফ্রেশ করবেন ঠিক আছে অথবা আপনারা ভিপিএন ইউজ করতে পারেন রিফ্রেশ করে দেবেন অথবা আপনারা যদি না আসে তাও তাহলে আপনারা এখানে সাইট সেটিংয়ে যাবেন সাইট সেটিংয়ে গিয়ে আপনারা এখান থেকে ডিগ্রড ডাটা এবং রিসেট পারমিশন করে দেবেন করে দেওয়ার পরে আবার এই পুরো ইউরাল মানে এই পেজটা কেটে দিয়ে আবার নতুন করে পেজ ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এই যে রেফারের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা অথবা আপনাদের এই এই যে পেজের যে ইউরালটা দেখতে পাচ্ছেন ওটা এখানে পেস্ট করে দিয়ে ওপেন করবেন ওপেন করলে আপনারা এখানে চলে আসবে আর যদি না আসে দুই তিনবার আপনারা এখানে রিলোড লোড করবেন রিলোড করলে অটোমেটিক এই পেজটা আপনারা দেখতে পারবেন তো এইভাবে আপনাদের হ্যাঁ করতে পারেন এবং লাস্ট আপনাদের বলে দিই এখানে আপনারা ফার্ট টোকেন পাবেন এবং ফার্ট টোকেন দিয়ে এখানে আপনারা টোটাল দেখুন লেখাই আছে এর কী কী ইউজ কেস আছে এবং এই মিশনে আপনারা কীভাবে ফার্ট টোকেন আর্ন করতে পারবেন ঠিক আছে ফার্ট টোকেন এয়ারড্রপ কোথায় পাবেন আপনারা দেখুন ডাইরেক্টলি ওকে এক্সের ওয়ালেট যেটা কানেক্ট করলেন সেখানে আপনারা ইয়ারড্রপ পাবেন ঠিক আছে আর এবং এটা দেখুন চৌদ্দো দিনের মধ্যে আপনারা এই ক্যাম্পেইনটা এন্ড হয়ে যাবে তারপরে এখানে দেখুন লাস্ট সমস্ত ডিটেলস এখানে লেখা আছে অথবা আপনারা এখানে এর সমস্ত আপডেট ডিসকট চ্যানেলেও পেয়ে যাবেন অথবা আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা সেখানে সমস্ত রকম আপডেট দিয়ে থাকবো আর সমস্ত রকম স্টেপ আপনারা স্টেপ বাই স্টেপ করবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানাবেন আমরা সেই সমস্ত প্রবলেমের সলিউশন আপনাদের টেলিগ্রামে দিয়ে দেবো ধন্যবাদ ভিডিঅ'টা দেখাৰজন